আজ প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়, হাই অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, তো বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। অসহ্য গরমের মধ্যে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যাপক বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, হতে পারে কালবৈশাখীও। তার জন্য জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই সব জেলাগুলি হলো কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী দুদিনও এই সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এর জেরে তাপমাত্রা হেরফেরও সম্ভাবনা থাকছে। ঝড় বৃষ্টি হলে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পারা চড়েছে। গতকাল বাঁকুড়ায় পারদ ছুঁয়েছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান টাউনে 37 ডিগ্রি, ক্যানিংয়ে 35.4 ডিগ্রি, কাঁথিতে 32.2 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 34 ডিগ্রি ও মেদিনীপুর টাউনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় 36 ডিগ্রি সেলসিয়াস। এদিনও এইসব এলাকায় তাপমাত্রা একই থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।